আমাদের সমাজে কিছু ফ্যাশান সচেতন নাগরিক বসবাস করে ভুলেও কখনো এদেরকে গিফট করতে যাবেন না এদেরকে গিফট করলে হয় কষ্ট পাবেন আর না হয় অপমানিত হবেন এরা এতটাই ফ্যাশান সচেতন যে অন্যের দেওয়া গিফট বা জিনিস এদের কাছে পছন্দ হয় না কোনো না কোনো এর থেকে এরা বের করে ছাড়বে আপনি যতই দামি জিনিস দেন না কেন আর যতই বড় বড় ব্র্যান্ডের জিনিস দেন না কেন আসলে এই ধরনের মানুষের কাছে ভালোবাসা ম্যাটার করে না গিফট এমন একটা জিনিস ভালোবেসে দুই টাকার জিনিস দিলেও সেটা গিফট সেইটা সাদরে গ্রহণ করা উচিত এরা যখন গিফট পায় তখন গ্রহণ ঠিকই করে আপনাকে ফিরিয়ে দিবে না কিন্তু আপনার পিঠ পিছু সেইটা থেকে কোনো না কোনো খুদ তারা খুঁজে বের করবে আর এমন একটা ভাব করবে কেমন যেন সেটা পড়ার অযোগ্য তার আশেপাশে যারা আছে তাদের কাছে গসিপ করবে সুযোগ পেলে আপনাকে কথা শোনাতে ছাড়বে না অথচ এরা কিন্তু কখনো কাউকে গিফট করে না এরা শুধু নিতেই জানে এরা নিয়েও সম্মানটুকু দিতে জানে না এমন একটা ভাব ধরবে তার মতো ফ্যাশান সচেতন আর চয়েসফুল মানুষ দুনিয়াতে নাই এরা নিজেদের খুব দামি মানুষ মনে করে এরা মনে করে যে জন্মই হয়েছে গিফট পাওয়ার জন্য আর তার থেকে খুদ বের করার জন্য অন্য কেউ যে গিফট পেতে পারে কিংবা ডিজার্ভ করে তাদের থেকে আশা করে তাদের মাথায় সেটা কাজ করে না আমি এমনও মানুষ দেখেছি গিফটের জিনিস গিফট সাথে করে দাতাকে নিয়ে দোকান থেকে বদলে এনেছে অথবা নিজে থেকে যে দোকান থেকে বদলে এনেছে কিংবা গিফট দিয়ে আবার বদলে এনেছে যদি বা না বদলাতে পেরেছে যখনই সুযোগ পেয়েছে তখনই দুইটা কথা শুনিয়ে দিয়েছে কিন্তু গিফট দেওয়া তো দূরে থাক এক গ্লাস পানি টুকু কাউকে দিতে মন চায় না এদেরকে কখনো গিফট দিবেন না যদি দায়িত্ব ঘাড়ে এসে পড়ে তবে টাকা দিয়ে দিবেন এরা গিফটের থেকে টাকাটা অনেক বেশি পছন্দ করে তার প্রধান কারণ এরা ফ্যাশান সচেতন আপনার আমার থেকে এরা অনেক বেশি চয়েসফুল এদের মতো চয়েসফুল মানুষ দুনিয়াতে জন্ম হয় নাই এদেরকে গিফট দিলে কষ্ট ছাড়া আর কিছুই পাবেন না আমি কিন্তু ভাই ফ্যাশান ডিজাইনার হলেও ফ্যাশান সচেতন না গিফট আমি খুবই পছন্দ করি গিফট দিতে যেমন পছন্দ করি নিতেও পছন্দ করি আমাকে যদি কেউ দুই টাকার জিনিসও দেয় সেটা আমার কাছে দুই কোটি টাকার মূল্য আমাকে যে জিনিসটা দেয় সেই জিনিসটা তেনা তেনা না হওয়া পর্যন্ত সেইটাকে আমি ছাড়ি না গিফটের জিনিস আমি জাজমেন্ট করি না কি আমার পছন্দ হলো এটা আমার গায়ে গেল না না গেল এটার রঙ কেমন এটার দাম কেমন গিফট ইজ গিফট গিফট জিনিস কখনো দাম দিয়ে বিবেচনা করতে নেই কখনো ব্র্যান্ড দিয়ে বিবেচনা করতে নেই কখনো রং দিয়ে বিবেচনা করতে নেই কাউকে গিফট না দিতে পারেন সেইটা একান্তই আপনার চারিত্রিক গুণাবলী কিন্তু অন্যের নেওয়া গিফট কখনো অবমাননা করবেন না যদি অন্যের পছন্দ আপনার কাছে খুবই নিকৃষ্ট লাগে সরাসরি তাকে নিষেধ করে দিবেন, তুমি আমাকে কখনো গিফট করো না যা কষ্ট পাওয়ার একবারে পেয়ে যাবে বছরের পর বছর কষ্ট নিয়ে ভুগবে না